ইলহামের বাবা কেমন আছেন? ইলহামের বাবা হিসেবে ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা তো মোস্তফা সরওয়ার ফারুকের কাজ সম্পর্কে জানি, তার অনেক গল্প আমরা পর্দায়ও দেখেছি। অনেক পুরনো হয়ে গেছে গল্পগুলো, কিন্তু এখনকার গল্পটা কেমন? এখনকার নতুন জীবনের গল্প কেমন? এখন তো অফকোর্স ইলহাম আসার পর তো জীবন এক ধরনের জীবন একটা পরিবর্তন আসছে, একটা পরিবর্তন মানে কি মেজর পরিবর্তন আসছে, যে এখন আসলে আমার সব কিছুই ইলহামকে কেন্দ্র করে আবর্তিত হয়। এমনকি দেখা গেলো আমি খুব গুরুত্বপূর্ণ জুম মিটিংয়ে আছি, ইলহাম হয়তো ঘুমাচ্ছিল, তো হঠাৎ করে একটা শব্দ আসলো ইলহামের কান্নার, এই সামান্য একটু শব্দ আসা মাত্রই কিন্তু সাথে সাথে আমার মিটিং যত গুরুত্বপূর্ণ হোক মিটিংয়ের তাল কেটে যায়। তখন আমি মিটিংয়ে বলি যে গিভ মি 5 মিনিটস, আমি আসতেছি, দেন আমি দৌড়ে ইলহামের কাছে চলে যাই। এই যে মানে আমি এখন যা কিছুই করি আমার সকল কিছুই কিন্তু এখন প্রায় ইলহামকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমি বাইরে যাব, তাহলে চিন্তা করি আচ্ছা ওকে তাহলে তিশা কতক্ষণ আছে বাসায়, তিশার আজকে কাজ আছে কিনা, ওকে তিশার কাজ থাকলে তাহলে আমাকে বাসায় থাকতে হবে। সো আমাদের সব কিছু এখন ইলহামকে কেন্দ্র করে আবর্তিত। শি ইজ দ্য বস। নাইস। আচ্ছা ইলহাম আসার আগেও আপনি ঘরে ফিরতেন? আপনি এখনো কাজ শেষে ঘরে ফেরেন? আমি তো ঘরেই থাকি, ঘরে ফিরবো কোথায়, আমি ঘরের মধ্যেই থাকি সারাদিন। আচ্ছা যদি অল্প সময়ের জন্য ইলহামকে রেখে বের হন, আমি বলতে চাচ্ছি যে এই যে দুই ধরনের ঘরে ফেরা, এই ডিফারেন্সটা কেমন? অবশ্যই এটা এখন আমি বললে যারা বাবা হয়তো তারা বুঝতে পারবে, যারা বাবা না তারা দুই দিন আগে আমার যে অবস্থা ছিল সেই অবস্থা তাদের হবে তারা অতটা বুঝতে পারবে না। এই অর্থে যে আমি তো এর আগেও জানতাম যে সন্তান কি এবং সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্কটা কি, এটা জানতাম অ্যাজ এন আইডিয়া, কিন্তু এখন যখন নিজে এক্সপিরিয়েন্স করছি যে সন্তান কি, এটা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। এটা আই ডোন্ট নো দ্য ওয়ার্ডস যে এটা কী শব্দ দিয়ে এটা বলা যায়, এটা একমাত্র আপনি আসলে এক্সপিরিয়েন্স করতে পারবেন যখন আপনার হবে, এছাড়া ইটস ডিফিকাল্ট টু টেল, ভেরি ডিফিকাল্ট। আচ্ছা আপনি একজন বাবা, আপনি একজন পরিচালক, হতভাগা পরিচালক। আচ্ছা পরিচালকের চোখে বাবা ফারুকি কেমন? পরিচালকের চোখে বাবা ফারুকি, নিজেকে নিজে জাজ করা তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমি জানি না বাবা বাবাকে কীভাবে জাজ করে সেটাও তো আমি জানি না। আমি তো এটুকু বুঝি যে পৃথিবীর সব বাবাই তার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করে তার সন্তানকে সময় দিতে, সন্তানকে ভালো রাখতে। আমি হয়তো কিছুটা সৌভাগ্যবান, এই অর্থে যে ধরা যাক আরেকজন বাবা যে সকাল 9টা 5টা কাজ করে অফিসে যেতে হয়তো যার, তার পক্ষে তো আমি যতটা সময় দিতে পারি ইলহামকে, কারণ আমি আমার চাকরি করি, ফলে আমি আমার শুটিংয়ের সময় বাইরে যাই, বাকি মিটিংগুলো আমি অনলাইনে করতে পারছি। সো আমি আমি যেই সুযোগটা পাই এটা হয়তো আরেকজন বাবা পান না, কিন্তু ওই বাবাও যতটুকু সময় পান উনি তার সকল সময়, তার সকল ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু কিন্তু তার সন্তানকে কেন্দ্র করে হয়। ফলে আমি জানি না যে বাবাকে কী করে জাজ করা যায়, আমি জানি না, আই ডোন্ট নো। না আমি আসলে জাজ করার কথাও বলছি না, আপনি যখন কোনো একটা সিনেমা বা নাটকে একজন বাবাকে যেই রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চান বা তার ক্যারেক্টারটা যেভাবে ফুটিয়ে তুলতে চান, তার সাথে আপনি নিজেকে কম্পেয়ার করলে আসলে কত দিবেন, 10-এ? নাম্বারের কথা জানি না, তবে এটুকু বলতে পারি যে মানে বাবা জীবন বা বাবা হওয়ার পরে আমার মধ্যে যে পরিবর্তনগুলো এসছে সেই পরিবর্তনগুলোর ছাপ আমার পরবর্তী ছবিতে দেখা যাবে ফর শিওর, এবং আমার পরবর্তী ছবিতে বাবার রোলও ডেফিনেটলি ডিফারেন্টলি দেখা যাবে। আমার যদি আমি মনে করি আমার সবগুলো কাজেই মেয়েদের রোল অনেক স্ট্রংলি অ্যান্ড অনেক ইম্পর্টেন্টলি এসছে, এর কারণটা হচ্ছে যে আমি বড় হয়েছি অনেক স্ট্রং উমেনের মধ্যে দিয়ে, এখনও আমি আছি একজন স্ট্রং উমেনের সাথে। আমার মা ভীষণ একজন স্ট্রং উমেন ছিলেন, আমার বড় বোন একই রকমভাবে স্ট্রং উমেন, আর আমি এখন যার সঙ্গে সংসার করছি সেও একজন স্ট্রং উমেন, ফলে এটা রিফ্লেকশন যেমন আমার কাজে এসছে এর আগে, বাবা হিসেবে আমি যে যে অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছি আমি নিশ্চিত এটা রিফ্লেকশন আমার পরবর্তী সিনেমাতে দেখা যাবে। আচ্ছা এই যেহেতু আপনি আপনার পার্টনারের কথা বললেন, তিশা আপুর কথা যে বললেন, আপনাদেরও এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের পরিচয়, তিশা আপুর মানে ব্যক্তি তিশার কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? তিশা মানুষ হিসেবে শি ইজ ভেরি ভেরি হিউম্যান, মানে খুবই মানবিক মানুষ, এটা হচ্ছে ওর সবচেয়ে বড় গুণ, এবং সে নিজের চেয়ে অন্যদের
নিয়ে ভাবে বেশি, অন্যদের কেয়ার করে বেশি, এটা যে কোনো মানুষের জন্য আমি মনে করি একটা সবচেয়ে বড় গুণ। আমি ওর মতো এই গুণে অতটা আমার গুণ আছে কিনা জানি না, কিন্তু আমি 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 চেষ্টা করি জাস্ট সো আই ক্যান রিচ দেয়ার। আচ্ছা ভাইয়া, এটা যদি জানতে চাই যে আমরা কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকীর অনেক গল্প পর্দায় দেখেছি, তার আরও অনেক গল্প আছে যে গল্প হয়তো আমরা জানিও না, কিন্তু এটা যদি বলেন যে আপনার জীবনের কোন গল্পটা আসলে সত্যিকার অর্থে ধরা দিয়েছে? আমার ছবিতে আপনার জীবনের আমার জীবনের কোন গল্প আমার ছবিতে ধরা পড়েছে, রাইট? আমার সব ছবিতে কোথাও না কোথাও আমি ছড়িয়ে ছিটিয়ে আছি, এবং যে এমনকি আমি যদি অন্য কারো জীবন নিয়েও একটা ছবি বানাই, মনে রাখবেন যে সেই ছবির মধ্যে আমি কোথাও না কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছি। যে কারণে আমি সবসময় বলি যে আমার সব ছবি অটোবায়োগ্রাফিক্যাল, সেই জীবন যদি আমার নাও হয় সেটাও আমার আত্মজীবনী। আচ্ছা, এরকম হয় না যে মানুষ অনেক কাজ করে কিন্তু সব কাজ প্রকাশ করে না, এমন আপনার জীবনের কোন কাজটা আছে যেটা হচ্ছে আমরা জানি না, আপনি কখনো বলেননি কাউকে? আমি চুরি করে কবিতা লিখতে পছন্দ করি, লিখতে পড়তে এবং কবিতা যাপন করতে। কবিতা খালি লেখার পড়ার ব্যাপার না, তো কবিতা যাপন করার ব্যাপার আছে। কিন্তু এটা অনেকদিন ধরেই লিখি, কিন্তু লজ্জায় কোনো দিন আমি পাবলিশ করতে পারিনি। লজ্জা কেন? লজ্জা মানে হচ্ছে যে মানে আমি আমি নিজেকে কবি এটা ভাবতে পারিনি, এক ধরনের সংকোচ বোধ আমার হয়েছে, ফলে আমি কোথাও পাবলিশ করিনি। কিন্তু এখন মাঝে মধ্যে ফেসবুকে যদি একটা দুইটা শেয়ার করি, ফলে যারা আমার ফেসবুক ফলো করে তারা হয়তো জানে যে আমি কবিতা লিখতে পছন্দ করি। আমরা অনেক বিদেশি সিনেমা দেখেছি, বিভিন্ন জনরের সিনেমা, যেগুলো আসলে প্রকাশ পেয়েছে, সেন্সরে আটকায়নি, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে অনেক সিনেমাকে আটকে দেওয়া হয়। এই যে শিল্পকে যে বিকশিত হতে না দেয়া বা কোনো একটা জায়গায় এটাকে বাধাগ্রস্ত করা, এইটা কেন আমাদের এখানে? এটা এসছে আমাদের, আমরা যখন উপনিবেশের আন্ডারে ছিলাম তখন উপনিবেশের প্রভুরা তাদের নিজেদেরকে সমালোচনার বাইরে রাখতে চেষ্টা করত, যে কারণে তারা এরকম সেন্সর নীতিমালাগুলো তাদের রাখা প্রয়োজন ছিল। এখনকার সময় এসে আপনি যদি বলেন যে এই যে সেন্সরের মাধ্যমে আসলে কী করা যায়, হ্যাঁ সেন্সরের মাধ্যমে এই কাজটা করা যায় যে শিল্পীকে কষ্ট দেওয়া যায়। যেমন আমাকে চার বছর ধরে আমার শনিবার বিকেল ছবিটা আটকে রেখেছে, এই আটকে রাখার মাধ্যমে আমাকে সাময়িক কষ্ট দিতে পারছে, এবং একজন ব্যক্তির ইগো হয়তো এতে ম্যাসাজড হচ্ছে, কিন্তু আসলে যে ছবিটা বানানো হয়, যে ছবিটা একবার ভাবা হয়, সেই ছবিটাকে আপনি চাইলেও পৃথিবী থেকে মুছে দিতে পারবেন না। ধরা যাক শনিবার বিকেল আপনি বাংলাদেশে রিলিজ করতে দিচ্ছেন না, কিন্তু শনিবার বিকেল তো পৃথিবীর সব দেশে দেখানো হচ্ছে, শনিবার বিকেল ফুকুওকা মিউজিয়ামে আর্কাইভ করা আছে, আরও অনেকগুলো ফেস্টিভ্যালে আছে। সো আপনি এই ছবিটা চাইলেও পৃথিবী থেকে মুছে দিতে পারবেন না, আমি মারা গেলে পরেও এই ছবিটা পৃথিবীতে থাকবে এবং কোনো না কোনো দিন বাংলাদেশে দেখবে, তাহলে এখন কেন দেখানো হচ্ছে না? এটা হচ্ছে একজন বা কতিপয় মানুষের ইগো, যে আমি মনে করি এটা দেখানো ঠিক না, আমি দেখাতে দিব না। এটা হচ্ছে এটার পেছনে কোনো কারণ নাই, যুক্তি নেই, কারণ আমাদের শনিবার বিকেল কেন আটকানো হয়েছে এটার পেছনে আমরা কোনো কারণ খুঁজে পাইনি। যেমন বলা হয়েছে ঢালাও কারণ, যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এখানে দুইটা কথা বলতে চাই। একটা কথা হচ্ছে যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেছে সেন্সর বোর্ড, কোনো সুনির্দিষ্ট ডায়ালগ বা অ্যাকশনের উল্লেখ না করে বলতে হবে তো যে এই ডায়ালগের কারণে ক্ষুণ্ণ হবে, বলা হয়নি। এখন তারা বলেছে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, কিন্তু এই ছবি নিয়ে হলিউড রিপোর্টার একটা রিভিউ লিখেছে, সেখানে তারা এই কথাটাকে নিয়ে তামাশা করেছে। তারা বলেছে যে ছবিটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে এই ছবি যদি বাংলাদেশের কিছু করতে পারে সেটা হচ্ছে ভাবমূর্তি বাড়াতে পারে, ক্ষুণ্ণ হওয়ার কিছু তো আমরা এখানে দেখি নাই। কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসে অক্টোবরের 4 তারিখে ফুল পেজ প্রিন্ট এডিশনের রিপোর্ট ছাপা হয়েছে, এবং সেই রিপোর্টে শনিবার বিকেলকে কেন্দ্র করে বাংলাদেশে যে মত প্রকাশের স্বাধীনতাকে আটকানো হচ্ছে, মানে বাধাগ্রস্ত করা হচ্ছে, এই জিনিসগুলো বলা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্ক টাইমসে এই রিপোর্টটা প্রকাশ করার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তো ভাবমূর্তিটা কি শনিবার বিকেল ক্ষুণ্ণ করলো, নাকি শনিবার বিকেল আটকানোর কারণে যে রিপোর্ট জন্ম হয়েছে সেই রিপোর্টের কারণে ক্ষুণ্ণ হলো? এটা সরকারের সংশ্লিষ্ট মহলের ভাবার সময় এসছে। কারণ যদি সরকারের ভাবমূর্তি কেউ ক্ষুণ্ণ করতে চায়, তাকে কষ্ট করে, এখন আর এত কষ্ট করে শিল্পকর্ম রচনা করার দরকার নাই, একটা ছবি লিখতে বানাতে অনেক কষ্ট, এবং একটা মানুষ এটা করতে পারে যখন সে ওই যন্ত্রণার ভিতর দিয়ে যেতে পারে একজন শিল্পী। আপনার ভাবমূর্তি বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ছবি বানাতে হবে না, এখন একটা ইউটিউব ভিডিও, টিকটক ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে ছাড়িয়ে দিলেই কিন্তু সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। ফলে এই যে সেই পুরনো আইনটা, এগুলো এখন রেখে দেওয়ার তো কোনো যুক্তি নেই, কারণ আপনি চাইলে ইউটিউব বন্ধ করতে পারছেন না। আপনার ভাবমূর্তির নিয়ে যে প্রশ্নটা, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কি না, সে ভাবমূর্তি ক্ষুণ্ণ তো চাইলে ইউটিউবে করা আছে, আপনি সেটা আটকাতে পারছেন না। হাজার হাজার ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, আপনি আটকাতে পারছেন না। আপনি শুধুমাত্র আটকে কাকে শাস্তি দিতে পারছেন? শিল্পীকে।
কিন্তু ইতিহাস বলে শিল্পীকে শাস্তি দেওয়ার এই কাজের ফল কখনো ভালো হয়নি এবং হবে না। সো আপনি এই 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 কার্যক্রমগুলো যদি দেখেন তাহলেই বুঝবেন যে এখানের মধ্যে কোনো একজন বা কিছু ব্যক্তির গভীর ষড়যন্ত্র আছে। কারণ দেখেন, এই ছবিটা বানানোর আগে আমরা যেহেতু বিদেশ থেকে কলাকুশলী এবং শিল্পী এনেছি অনেক, আমাদেরকে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়েছে তাদেরকে আনার জন্যে। তখন তথ্যমন্ত্রী ছিলেন হাসান লক ইনু সাহেব, ওনার বরাবরে আমাদেরকে আবেদন করতে হয়েছে। ওনার অফিস এবং আরও সংশ্লিষ্ট সরকারি দপ্তর, তারা প্রত্যেকে এটা স্ক্রিপ্ট পড়েছে, পড়ে স্ক্রিপ্ট পড়ে বলেছে ওকে ফাইন, তোমরা তাদেরকে আনতে পারো। আপনি যে স্ক্রিপ্ট পড়ে কলাকুশলীদের অনুমতি দিলেন, কারণ স্ক্রিপ্টে আপত্তির কিছু নাই। তারপরে সেই স্ক্রিপ্ট নিয়ে যে ছবি হলো, সে ছবি দেখে সেন্সর বোর্ড প্রথম স্ক্রিনিংয়ে বললো অসাধারণ ছবি, সার্টিফিকেট দিচ্ছি। তারপরে এটা কে বা কারা কেন আটকালো, এই প্রশ্নটা বাংলাদেশের মানুষকে করতে হবে, তাহলে জানা যাবে যে এর পিছনে কী রাজনীতি আছে। মানে আসলে শিল্পকে টেনে নিচে নামানোর জন্য অথবা ধ্বংস করার জন্য একটা মহল আসলে কাজ করছে। হ্যাঁ, এবং আরেকটা কথা বলতে চাই, আপনি বলেছেন যে বাংলাদেশে হলি আর্টিজানের দুঃখজনক ঘটনা, এইটা পৃথিবীর মানুষের জানুক, এটা আমরা চাই না, এই জন্য আমরা আটকে রেখেছি। হাস্যকর কথা, আপনি বাংলাদেশে আটকে রেখেছেন, ছবিটা তো পৃথিবীর সবাই দেখছে, আমরা তো ফেস্টিভ্যালে দেখাচ্ছি। এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমার ছবিটা কোথাও উল্লেখ করা নাই হোলি আর্টিজান, এবং হোলি আর্টিজানে ওখানে যারা যারা নিহত হয়েছেন, যারা যারা মুক্তি পেয়েছেন, যে মানুষেরা ছিলেন, তাদের কারো চরিত্র আমার ছবিতে নাই। এটা পুরোটা একটা বানানো ফিকশন, কল্পনা। আমি একটা উদাহরণ দিলে বুঝতে আরও সুবিধা হবে। আমি 2007 একটা ছবি বানিয়েছি মেড ইন বাংলাদেশ, সেই ছবিটা খাগড়াছড়িতে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা থেকে নিয়ে বানানো, কিন্তু বাস্তব ঘটনা পুনর্নির্মাণ আমি করিনি। খাগড়াছড়ির ঘটনায় যে মানুষরা ছিল তাদের কাউকে আমি আনিনি, আমি আমার মতো করে ওই ঘটনা থেকে একটা কাল্পনিক গল্প বানিয়েছি, এবং সেই ছবি মুক্তি পেয়েছে। এখনও মানুষ অনেকে দেখে এবং বলে যে মেড ইন বাংলাদেশে আপনি যে রাজনৈতিক বিভাজন এবং রাজনৈতিক সংস্কৃতি দেখিয়েছেন, এটা এই বাংলাদেশের জন্য এখনও সত্য। আমার প্রশ্ন হলো, 2007 সালে আমি যেই ছবি বানাতে পারলাম, 2022 এসে আমি সেরকম একটা বাস্তবের অনুপ্রেরণা থেকে কেন ছবি বানাতে পারবো না? তাহলে কি এই 15 বছরে আমরা পিছিয়েছি? দ্যাটস মাই কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের 3 তারিখে ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ছবি মুক্তি পাচ্ছে, নাম হচ্ছে ফারাজ, যে ছবিটা বানিয়েছে আমাদের বন্ধু হানসাল মেহতা। এবং সেই ছবিতে ফারাজ নাম দেখে বুঝতে পারছেন হোলি আর্টিজানের সমস্ত চরিত্রগুলোকে রিক্রিয়েট করা হয়েছে, যেখানে আমাদেরটা রিক্রিয়েট করা হয়নি। মানে ফারাজ চরিত্র আছে, নিশ্চয়ই আরও চরিত্র আছে, এবং ওখানে নিশ্চয়ই বলা হয়েছে এটা হোলি আর্টিজানের ঘটনা। আমার প্রশ্ন হচ্ছে এই সরকারের সেই সংশ্লিষ্ট দপ্তরের প্রতি, আপনারা যে বললেন আমরা হোলির ঘটনা পৃথিবীর মানুষকে দেখি আর এই দুঃখজনক ঘটনা জাগিয়ে তুলতে চাই না, তো এখন যে ফারাজ রিলিজ হবে, আমরা তো আমাদেরটা তো হোলির লেখা নাই, কোথাও উল্লেখ নাই, চরিত্রগুলো নাই, ওরা তো সেই চরিত্র এবং নাম উল্লেখ করে ছবিটা রিলিজ করছে, এখন আপনি সেটা আটকাচ্ছেন না কেন? শনিবার বিকেল কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ করা নেই, ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আপনি ছবিটা আটকাতে গিয়ে। আপনি আজকে যা করছেন এটা আপনি আসলে ভবিষ্যতের বুকে আপনার আমলনামা লিখে যাচ্ছেন, ফলে আপনার কোনো কর্মটা কাণ্ডই কিন্তু স্ক্রুটিনির বাইরে যাবে না। মানে এই পৃথিবীতে কোনো কিছুই ধামাচাপা দিয়ে রাখা যায় না, ছবি যখন একটা বানানো হয়েছে ইট উইল বি অ্যালাইভ। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি এদেশের নাগরিক, আমি এদেশের মানুষ, আমি এদেশের ঘটে যাওয়া একটা ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে একটা ছবি বানিয়েছি নাম শনিবার বিকেল, যেটা 4 বছর এখনও মানুষ দেখতে পায়নি। ফেব্রুয়ারি 3 তারিখে পৃথিবীর মানুষ ফারাজ দেখার আগেই আমার ছবিটা দেখার ব্যবস্থা করে দিতে হবে, এবং এটা যদি দেখার ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে আমি মনে করব সরকারের সংশ্লিষ্ট দপ্তর আসলে বাংলাদেশের শিল্প সংস্কৃতির গলা চিবে ধরতে চান, আমাদেরকে আটকে রাখতে চান, এবং এক যেই গল্প নিয়ে আমরা কাজ করছি সেটাকে আটকে রেখে ভারতের একজন ফিল্ম মেকার বানাচ্ছেন, সেটার প্রচারে আসলে এক ধরনের পরোক্ষ সাহায্য করছেন। এটা আমি মনে করি যে ইতিহাসে লেখা থাকবে, কোনো কিছুই মুছে যাবে না, এবং এই ছবিও বাংলাদেশের মানুষ দেখবে। এটার মাধ্যমে আপনি মুছে দিতে পারবেন না, এই ছবি কোনো না কোনো দিন বাংলাদেশের মানুষ দেখবে, এবং তখন আপনি যিনি যারা এটা আটকেছেন তিনি এবং তারা শুধু নিন্দিতই হবেন। আপনি যে ধরনের গল্প উপস্থাপন করেন, সামনে আপনার কোন একটা অজানা জীবনের গল্প আমরা জানতে পারব? আমি শুধু এটুকু বলতে পারি যে আমি খুব দ্রুত একটা ছবি শুটিং শুরু করছি,
যে ছবিটা সম্ভবত আমার সবচেয়ে পার্সোনাল, কিন্তু এটা কোনো বায়োপিক না। আবার আপনি বায়োপিক ভাবলে আমার কিছু যায় আসে না, মানে আমি শুধু এইটুকু বলবো যারা দর্শক যারা ছবি দেখেন, আপনি যখন একটা গল্প দেখতে যাবেন এটাকে একটা গল্প হিসাবে দেখবেন। গল্পের মধ্যে কোথাও বাস্তব থাকবে, আমাদের নিজেদের জীবনে কিছু ঘটনা ঢুকে যাবে, কোথাও আমরা বানাবো, এই তো এভাবেই গল্প তৈরি হয়। সো এই গল্পটা আমার জীবনের সবচেয়ে কাছাকাছি এবং এটা আমি সবচেয়ে বেশি ইমোশনালি চার্জড হয়েছি এটা লিখতে গিয়ে। এটা যদি দর্শকরা দেখার পরে আমার এই পর্যন্ত যতগুলো কাজ হয়েছে তার মধ্যে এই কাজটা যদি তাদেরকে সবচেয়ে বেশি স্পর্শ করে আমি সবচেয়ে বেশি খুশি হব। আই হোপ ইট হ্যাপেন্স, দেখি কি দাঁড়ায়। আমরাও নিশ্চয়ই চাই যে আপনি যেভাবে প্ল্যান করছেন এইভাবে দর্শকদের কাছ থেকে সেভাবে সাড়া পান। অ্যান্ড আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ, অবশ্যই।